ওর নাম ফজলু, ও খন্দকার নগরে যে ব্রিজটা হচ্ছে সেই ব্রিজেও ইট সাপ্লাই দেয়। এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, তুই তিন নাম্বার ইট সাপ্লাই দিস তাই না? জি ভাই। হ্যাঁ চুপ, তুই সম্রাটের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতে পারলি? বাহ 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 রাসেল। জি বস। ওর একটা ট্রফি দে, সাহসিকতার ট্রফি। দে এটা ওর হাতে দে, সাহসিকতার জন্য ট্রফি দেয়া হইল। তোমার তো সাহসিকতার জন্য ট্রফি দেয়া হতো, তোমার তো খুশি হওয়ার কথা। দেখো না, ফুটবল খেলায় ক্রিকেট খেলায় ট্রফি পেলে সবাই কি খুশি হয়। খুশি হও, খুশি হও। তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দিচ্ছি করো, তাহলে তো দিবি ভাই। আমি আর জীবনে এই কাজ করবো না, দুই নম্বরের কাজ আমি জীবনে করবো না ভাই। আমাকে মাফ করে দিন ভাই, আমি ভালো হয়ে যাবো ভাই, প্লিজ ভাই, প্লিজ। ঠিক আছে রাসেল। জি বস। ওর জন্য একটা আপেল নিয়ে আয়। কিরে নিশানা কি ভুল হইল নাকি? না বস, ভয় অজ্ঞান হয়ে গেছে। থেকে এরকম ভীত লোক নিয়ে আসিস বস, পিস্তলের সামনে সবাই। যা ওকে নিয়ে যা, আর জ্ঞান ফিরলে বলে দিবি এর পরের বার যদি এক নাম্বার ইটের পরিবর্তে দুই নাম্বার ইট দেয় কখনো, তাহলে ওই আপেলটা ওর বুক পকেটে থাকবে। জি বস।